কোটালীপাড়ায় জাতীয় সমবায় দিবস পালিত। কোটালীপাড়া প্রতিনিধি আবু নাইম শাহ এর পাঠানো তথ্য চিত্রে প্রতিবেদন। বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোটালীপাড়া উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কোটালীপাড়া পৌর মেয়র হাজি কামাল হোসেন শেখের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী ওয়াহিদ, সমবায় অফিসার জাকারিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রানী সরকার প্রমুখ বক্তব্য রাখেন। দৈনিক শতবর্ষ, ডেস্ক রিপোর্ট। আপনারা দেখছেন শতবর্ষ টিভি।